কইছেন আর বাহুকা সুরা ইয়াসিন শরীফ, সুরা আর রহমান, সুরা মুলক, সুরা মুজাম্মিল, সাইটটা পড়া সাইট কোন তো এই। এরপরে একজন হোক অথবা আমরা দুইজন হোক, আমরা পড়ব রাদিয়তু বিল্লাহি রাব্বা, রাদিয়তু বিল্লাহি রাব্বা ও বিল ইসলামি দীনা ও বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আমি আবার কই, রাদিয়তু বিল্লাহি রাব্বা ও বিল ইসলামি দীনা ও বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। তখন আপনার এই মুদারে একটু গ্রাম কি করিয়া বই আরে তুই আর তারা জিকা করবা, তোমার রব হে, তোমার দিন কিতাব তোমার নবীকে, আনা রব্বুকুমুল আলা, ওটা তোমার রব হে, তোমার তোমার ধর্ম কিতাব আর তোমার নবী হে আসলাম। তখন এই ব্যক্তি যদি নেককার যদি হইয়া থাকেন, তখন তাই হইবা আমার রব আল্লাহ অত রাদিয়তুবিল্লাহি রব রব্বা, রাদিত আমি একমাত্র আমার রব একমাত্র তাহলে আসেন আল্লাহ, ওবিল ইসলামি দীনা আমার ধর্ম আছে ইসলাম ধর্মের উপরে আমার আমার ধর্ম আছে, আর আর আমার নবী আসলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের জবাব তিনি পাইলা পরিষ্ঠা হলে মন কেন কেড়ে তাই রাস্তা, এই তিনটা প্রশ্নের জবাব তিনি পাইলেছেন আল্লাহ রুটা যায় মানুষের দুই জায়গায়, কিভাবে তো এই দিন অথবা সিদ্ধি নেককার হইলে সাতই আসমানের উপরে আর নাই সাতই জমিনের নিচে, নেককার হইলে আকাশের দিকে আর বদকার হইলে মাটির দিকে। যদি পারি কোনো ব্যক্তি যদি পারে তার জবাব দিতে পারে এটা তো ফার্স্ট, আর না যদি পারে বাবা তো এই ব্যক্তি কি তোকে কইবো ধরেন কইবা যে লাহাদি লাহাদি, ও তো আমি কিছু জানি না বুঝি না জানি না এই যদি বুঝি না, তখন তারপরে এই অবস্থার ভিতরে তৈরি তারা বিদায় হয়ে যাবে, কিন্তু আমরা ডিউটি শেষ এনতেন বিদায় বিদায় হওয়ার সাথে সাথে এই ব্যক্তির লাগে আরিয়া ভয়ানক আজাবর ব্যবস্থা করা হইব, আল্লাহ পক্ষ থেকে আরিয়া আজাব এবং শাস্তির ব্যবস্থা করা হইব কবর, এই অবস্থা এবারে তার কিয়ামত পর্যন্ত তার শাস্তি আর শাস্তি অভিরাম চলতে থাকব। আর যদি নেককার হইয়া থাকে তাহলে বেহেস থেকে আরিয়া তার মন তার কবরের দিকে একটা লাইন খুঁজে দেওয়া হইব, কেন অনবরত চব্বিশটা ঘন্টা এই বন্ধা গুম থাকে। তখন এই ব্যক্তি ওই লিগে নেককার যদি জবাবটা দিত পারে, তবে প্রতিটা মানুষ মানুষের বেলায় খবরে একটা চাপা দেয়, এটা প্রত্যেকের বেলায় এমন ঘটছে, ইত্যাদি হয় গামারাতিল মৌত, সাকরাতিল মৌত এবং গামারাতিল মৌত, এটা হয় অনেক বিষয়, অর্থাৎ খবরের একটা শাস্তি আছে প্রতিটা মানুষের লাগেও আছে, যে শাস্তিটা বাম ডানটা কি বাম এবং বামটা কি ডান দিকে বুকুর চাপা মারিয়া কবরে দর বুঝে এই চাপা দিয়ে কিন্তু এরপরে অন্যান্য যেটা ব্যবস্থা আছে শাস্তির ব্যবস্থা সেটা কি আল্লাহর বলাম দয়া করলে একবারে আমার প্রত্যেকটা আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু এটা প্রত্যেকের বেলা হবে একটা যাত্রা দেখুন সেটা দিব। আর এই প্রশ্নগুলোর জবাব দিলে বন্দা তো নেককার তারুটা যাবই বুঝিয়া বেহস্ত দেখলাম এই লিনো দিকে লইয়া যাবইব, আর বেহস্তা কি আরিয়া তার কবর দিকটা লাইন করে দেওয়াইব, আর বন্দারে আল্লাহ কইবা তুমি জান তুই আইও বন্দা জীবনে কষ্ট মানি আইসে আমার বন্দা এখন তখন আরামে ঘুমাও, এমন তোরা পর্যন্ত হে ঘুমা মজা থাক। মানুষ তো আসলে তো ডেড বডি, তা তো বডির লগে কোনো প্রশ্ন নাই, মানুষ তো ওই লগে মানুষের দূর লগে মানুষের সম্পর্ক, ই একদিনের শরীর পশিয়া ধ্বংস হয়ে যায় কোন কিছু থাকে না, চল্লিশ দিনের কোন কিছু থাকে শুধুমাত্র কঙ্কাল থাকে, সে পর্যন্ত কঙ্কাল খুব কাল পর্যন্ত মানুষের থাকে না, কিন্তু মানুষের শাস্তি এবং আরাম করে মানুষের রূপ লোকে মানুষের সব কিছু সম্পর্ক এমন তো তিনি আল্লাহর রব্বুল আলামিনের তার কুদরত শক্তি দিয়ে আল্লাহ শেষ যে অবস্থায় আমরা মারা গেছি এই অবস্থায় আপনার বাড়ি আল্লাহ উঠিয়ে তুলব, কিন্তু উঠেইব হাসার ময়দান মানুষের সময় যাইব প্রতিটা মানুষের বয়সেইব মনে করবে কোনো মানুষ খালা মানুষ ব্যস্ত হইতো নাই, আর ওলা ওলা কয়টা প্রশ্নের ভাবে আছে বুড়া মানুষ ব্যস্ত হইতো নাই, মানুষ কি বুড়োই বনি হুক আছে আর কোন খালা মানুষ থাকবো নি ব্যস্ত জানোয়ালা আর জাহান্নামা জানোয়ালা না, প্রতিটা মানুষের বয়সই বহন মনে করেন বিশ পঁচিশ বছর অর্থাৎ ইয়ং জেনারেশন যেটা পাওয়া ইংলিশে বেটা এবং বেটি, কিন্তু প্রত্যেক ঘর গার মাঝে কোনো বস্ত্র থাকতো না বাবা উলঙ্গ অবস্থায় প্রত্যেক মানুষ থাকবো উলঙ্গ অবস্থায় কোনো মানুষের গার মাঝে কোনো কাপড় থাকতো না, আর সবাই দেশের মানুষ উপস্থিত হইব কোনো মানুষের কোনো গার মাঝে কোনো কাপড় থাকতো না, উলঙ্গ অবস্থায় প্রতি মানুষ আল্লাহর দোকর অনেক পারে মানুষ উপস্থিত মানুষের চক্ষুটা থাকবো মাথাটা থাকবো উপর দিকে
ফাতেমা প্রশ্ন করছেন এ আল্লাহর হাবিব, মানুষের কি লজ্জাই তো নাই? আল্লাহর হাবিবে তার প্রশ্নের প্রশ্নের জবাব দিতে গিয়ে কথা কইছেন, মা গো মানুষের মানুষের দিকে তাকাইবার মতো ক্ষমতা আর মানুষের মানুষের দিকে একটা লাভ দরজার যে একটা জিনিস আছে, এটা একটা সম্পর্ক বা একটা কানেকশন আছে, মা গো এই জিনিস মানুষের মাঝে তো থাকতো নাই না মাই। মানুষের খুঁজবো ইয়া রব্বি নাসি ইয়া রব্বি নাসি, আল্লাহ তুমি আমাদের রক্ষা করো আমাদের রক্ষা করো, এই মানুষ এই চিন্তায় মানুষ পরিষ্কার জীবন। একটা উদাহরণ মনে করুক, আমরা তো হয়ে গেছি না কিন্তু না গেলে আমরা জানি, যেমন মানে ওর কাছে এই আরাফার ময়দানের কথা না, এটা তো আমরা প্রত্যেক আমরা জানি হুকাশাই কোটি কোটি মানুষের সমাবেশ যে জায়গার মাঝে হুকাশে মানুষের বেটি এবং বেটার কোন একটা পরিচয় পাওয়া যায়, যে এন বেটি আর এই বেটা, এন বাড়ি ইন্দোনেশিয়া, এন বাড়ি এই ইটালি আর হেন বাড়ি ফ্রান্স, হেন বাড়ি লন্ডন, এন বাড়ি বাংলাদেশ, হেন বাড়ি চীন, কোন কোন পরিচয় আছে সারা বিশ্বের মুসলমান এই এলাকার মধ্যে এই আরাফার ময়দানের এই সীমার ভিতরে মানুষ ডেড সমাবেত। কিন্তু কোন প্রশ্ন এই জায়গার মধ্যে উঠে না, এই জায়গার মধ্যে আবার চিন্তা কিতা সবটা মানুষের একমাত্র কথা আল্লাহ তুমি আমাদের রক্ষা করো, মানুষের আল্লাহ মানুষের আজাব এটা অন্য ধরনের জিনিস, এটা আর মানুষের সম্পর্ক এই সময় থাকবো শুধু আল্লাহর দিকে, মানুষের অন্য কোনো চিন্তা মানুষের মধ্যে থাকত না। একটা সিন একটা ছবি পর্যন্ত দেখাইব যে তারা পাওয়া হাজার আল্লাহ দিবসাফিকম বজার একটা কথা আছে, তারা এই প্রশ্নটা ব্র্যান্ড আছে একটা কথা আল্লাহ হইব একটা দৃশ্য ছবি আন্যা দেওয়া হয় যদি নেখা হয় তাহলে হ্যাঁ না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূল, কিন্তু মদিনা নবী রাসূল সঠিক প্রশ্ন দেওয়া আমার কোনো কথা নাই, আল্লাহর পক্ষ থেকে তার শান্তির অস্ত্র হলে দেওয়া যায় তার